এরপরে প্রশ্ন হলো, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়তে হয়, আকাশের দিকে না তাকিয়ে এভাবে পড়লে কি সওয়াব পাওয়া যায়? ওযু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে ওযু করার পর, এবং কোন কোন রিওয়ায়েতে একটা দোয়ার কথা আছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই বিশেষ করে কালিমায়ে শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোন কোন বর্ণনা আসছে, এটা যদি কেউ ওযুর পরে পাঠ করে, ওযুকে আগে ঠিক মতো করতে হবে, তারপরে যদি পাঠ করে সুন্দর মতো ওযু করার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের আট দরজার যে কোনটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আগে এসবাগে ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুকে এসবাগ করতে বলেছেন, অর্থাৎ ওযুকে পরিপূর্ণ করতে বলেছেন। ওযুর পরিপূর্ণতা বুঝেন, এই যে শীতের সময় একটু কোনো রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি জান বাঁচিয়ে ফেললেন, এটা কি পরিপূর্ণ ওযু হয়? ভালো করে ডলতে হয়, ভালো করে ডলতে হয়। ওয়াইলুল আকাবিন মিনান নার, পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে, এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয় যেরকম, ওযুরও যত্ন নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন, অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন। এর মাধ্যমে আপনি ওযুকে পরিপূর্ণভাবে করলেন, বিসমিল্লাহ বলে করলেন। ওযুর সাথে মেসওয়াক করা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, আজকাল এই সুন্নাহ হারিয়ে গেছে। মেসওয়াক আমাদের পকেটে আছে, বেশিরভাগ মানুষের নেই। তো যাই হোক, ওযুকে যদি আপনি যথাযথভাবে করেন, সমস্ত সুন্নতগুলো মেনে করেন, এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন, এই ফজিলত পাওয়া যাবে। এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা, তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। বেশিরভাগ বর্ণনাতে তাকানোর শর্ত নাই, কোনো কোনো বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমায়ে শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে। আর সেই কারণে আপনি কালিমায়ে শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই ফজিলত আপনি হাসিল করবেন। আল্লাহু আলাম।